ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আনন্দের সকালে ফিরলাম বিরতির পর। যেমনটা আমরা সকালেও বলছিলাম একই কথা যে ছজন আল কায়দা জঙ্গি সন্দেহে ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে এনআইএ এর হাতে এবং এদেরকে আজকে নিয়ে যাওয়া হয়েছে এনআইএ এর অফিসে সল্টলেকে এবং তারপর এই ছজনকে নিয়ে যাওয়া হবে ট্রানজিট রিমান্ডে দিল্লিতে। তার আগে এদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তারই পাশাপাশি রাজ্যে জঙ্গি মডিউলে এবার নতুন তথ্য পাওয়া যাচ্ছে। এনআইএ তদন্তে উঠে এসেছে আরও দুজনের নাম আনসারি বলে চিহ্নিত করা হয়েছে একজনকে। সরাসরি চলে যাবো আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আবির, একদিকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছজনকে দিল্লি যাওয়ার আগে কলকাতার এনআইএ অফিসে, তার পাশাপাশি আরো দুজন যাদেরকে চিহ্নিত করা হচ্ছে বলে এনআইএ সূত্রে খবর, কি তথ্য পাওয়া যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্তর। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যে জঙ্গি মডিউলে এবার নতুন তথ্য জানা যাচ্ছে। এনআইএ তদন্তে আরো দুজনের নাম সামনে আসছে। আনসারি বলে একজনকে চিহ্নিত করা হয়েছে এই দুজনের মধ্যে একজনকে। যে ছজনকে গ্রেফতার করা হয়েছে সেই ছজনকে আজকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এনআইএ দপ্তরে সল্টলেকে, তারপর এদেরকে দিল্লি নিয়ে যাওয়া হবে এবং আরো যে তিনজন যাদেরকে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরও আজকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে দিল্লিতে, সেখানে হবে জিজ্ঞাসাবাদ। আবির দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে বিধাননগর থেকে। আবির, যে দুজনের তথ্য নতুন করে পাওয়া যাচ্ছে এনআইএ তদন্তে, যাদের মধ্যে একজনকে আনসারি বলে চিহ্নিত করা হচ্ছে, কি তথ্য এই বিষয়ে পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি যে ছজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি তথ্য জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা? দেখো কুসুমিতা, তোমাকে জানাই যে গতকাল আমরা দেখেছি দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ছজন জঙ্গিকে, এবং এই ছজনকে জিজ্ঞাসাবাদ করা যখন হচ্ছে তখন মালদাতে এনআইএর একটি দল তারা বিভিন্ন জায়গাতে ইনকোয়ারি করছিল, এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা এখন তথ্য পাচ্ছি যে মুর্শিদাবাদে এনআইএর একটি দল রয়েছে এবং মুর্শিদাবাদে সেখানে বিভিন্ন জায়গা থেকে তারা দুজন ব্যক্তিকে খুঁজছে। এই যে দুজন ব্যক্তি, তাদের মধ্যে একজন, তার নাম হচ্ছে আনসারি, এবং সে এই যে ছজন তাদের সঙ্গে অ্যাসোসিয়েট ছিল, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা গতকাল থেকে আমরা বলে আসছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আনসারিও ছিল, এবং আনসারি মুর্শিদাবাদেরই বাসিন্দা এমনটাই এনআইএর আধিকারিকরা জানে। এবং কে এই আনসারি, এরা কি অন্যতম মাস্টার মাইন্ড, এই সমস্ত বিষয়গুলো জানার আগে এনআইএ আধিকারিকরা এই আনসারির খোঁজ পেতে চাইছে। ছজনকে গ্রেপ্তার করা হলেও আনসারি সেদিনকে কি ওই তার বাড়িতে ছিল না, বা যেখানে সে থাকে সেখানে কি সে ছিল না, এই বিষয়গুলো তদন্তকারী আধিকারিকদের কিন্তু ভাবাচ্ছে। তার কারণ এই ছজনের কাছ থেকে বেশ কিছু সূত্র, বেশ কিছু তথ্য পেয়ে তারা আনসারির নাম পাচ্ছে, এবং এই যে আনসারি সে ওতপ্রোতভাবেই অন্যতম শীর্ষ একজন সদস্য এই আল কায়দার যেটা জানা যাচ্ছে, এবং তাকেও কিন্তু খোঁজ করা হচ্ছে। অন্যদিকে মালদাতেও, যেমনটা তোমাকে জানিয়েছিলাম গতকাল, যে মালদাতেও একটি দল তারাও সেখানে ইনকোয়ারি করছে, এবং তার সঙ্গে তোমাকে জানাই আজকে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম বিধাননগর দক্ষিণ থানা থেকে এই ছজন অভিযুক্তকে নিয়ে আসা হলো এনআইএ এর এই অফিসের সামনে। সন্দীপন গুপ্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখাতে, এনআইএ এর এই অফিসেই ঠিক দোতলাতে তাকে একটি ঘর রয়েছে যেখানে ইন্টারোগেশন রুম, সেইখানে তাদেরকে জেরা করা হচ্ছে, এবং তাদেরকে যখন জেরা করা হচ্ছে সেখানে ভিডিওগ্রাফি করা হচ্ছে, এবং তাদেরকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে মেডিকেল করা হলো। এবং আজকে জিজ্ঞাসাবাদের পর যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে দুপুর থেকে বিকালের মধ্যে তাদেরকে নিয়ে যাওয়া হবে, এবং বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। সময় থাকলে আজকেই পাটিয়ালা হাউস কোর্টে তাদেরকে তোলা হবে এবং হেফাজতে চেয়ে আবেদন জানাবে এনআইএ, নয়তো আগামীকাল তাদেরকে পাটিয়ালা হাউস কোর্টে তোলা হবে এবং হেফাজতে চেয়ে আবেদন জানাবেন। 11ই সেপ্টেম্বর যে কেস রেজিস্টার করা হয়েছিল, সেই কেস রেজিস্টার হওয়ার পরে এই কেসেরই তদন্তে এনআইএ বিভিন্ন জায়গাতে রেড করে এবং এই গ্রেপ্তারি। ইতিমধ্যে আমরা যেটা জানতে পাচ্ছি যে কেরালা থেকে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ এই ছজন এবং আরো তিনজন, মোট নজন, এই তিনজনকেও কেরালা থেকে আজকেই নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে। কুসুমিতা, ধন্যবাদ আবির।